हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल एन कुकिंग होम। आज आमी देशी मुर्गी मांस रान्नार एक रेसिपी आपनादेर साथे शेयर करब। एरकम कलरफुल और मजादार मुर्गी मांस रान्ना करते हले आमार ए भिडियोटा आपनादेर पुरोटाई देखा लागबे। देशी मुर्गी मांस रान्ना करार जन्य आमी प्रथमे हाफ केजी परिमाण मांस ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। এর ভেতর আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় চামচ পরিমাণ জিরা বাটা দেব। মাংসের ভেতর আমি হাফ চামচ পরিমাণ হলুদ এবং হাফ চামচ পরিমাণ লবণ দেব। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো। হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার মশলাটা মাংসের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাংসের ভেতর মশলাগুলো ভালোভাবে লেগে যায় আর মাংসের স্বাদটা বাড়িয়ে দেবে। দিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর আমি দুইটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেব। তেলের ভিতর এক কাপ পরিমাণ পেঁয়াজের ভেতর মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ হলুদ এবং হাফ কাপ পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে রাখছি। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে থাকবো। আজটা মিডিয়াম লোতে ভেজে, আজটা বানানো যাবে না, তাহলে নিচ থেকে পেঁয়াজটা পুড়ে যাবে। এইভাবে সুন্দর করে মিডিয়াম লোতে আজটা ভেজে ভাজতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতর আমি মশলা মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়া করে করবো, পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মাংসটা আমি মিডিয়াম লোতে আঁচটা রেখে কষাতে থাকবো, আঁচটা বাড়ানো যাবে না হলে নিচের থেকে পুড়ে যাবে। এভাবে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। আর 15 মিনিট এভাবে মিডিয়াম আঁচে রেখে মাংসটা কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখুন মাংসের উপরে তেল উঠে গেছে। আপনাদের যখন মাংসের উপরে তেলটা উঠে আসবে তখন মনে করবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পর আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করছি। আমি যে বাটিতে মশলাটা মাখিয়ে মাংস রেখেছিলাম সেই বাটিতে মাংস মশলাটা ভালোভাবে ধুয়ে মশলা সহ পানিটা দিয়ে দিচ্ছি। মাংসে পানি দেওয়ার পর পানিটা ফুটে উঠেছে। এর ভেতর আমি হাফ চামচ পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো কারণ আগে মশলা মাখানোর সময় মাংস দিয়েছি, এবার পেঁয়াজ ভাজির সময়ও মাংসে লবণ দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণ মাংসটা ঢাকা দিয়ে রাখবো। দিয়ে রাখার পর আমি ঢাকনাটা খুলবো। ঢাকনা তুলে এভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেবো। আমি ঢাকনাটা দেওয়ার পর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি, দেখেছি যাতে নিচে লেগে না যায়। একটু নাড়াচাড়া করে দিয়ে
এরপরে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার পেস্ট দিয়ে দেবো। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, যাতে মাংসের সাথে মশলাটা লেগে যায় ভালোভাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা দিলেও মাংসের ভেতরটা একটা সুন্দর ফ্লেভার বের হবে, সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিই। কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ মিডিয়াম আঁচে একদম লোতে রেখে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। পনেরো মিনিট এভাবে হালকা আছে মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আমার মাংসটা রেডি হয়ে গেছে, উপর থেকে কি সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে।